আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চিকেন বা মুরগির মাংস এটা তো সবাই রান্না করতে পারেন আর আমি আমার মতো করে আপনাদের জন্য রান্না করে নিয়ে এসেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই লাল টুকটুকের চিকেনটা আমি কি করে রান্না করলাম এটা যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমার পুরো রেসিপিটা দেখতে হবে আর এটা খুবই ঝটপট করে ছোট বড়ো সবার জন্য উপযোগী প্রথমেই আমি হাড় সহ এক কেজি মতো একটা মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসকে আমি আমার মতো করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোটো বড় করে কেটে নিতে পারেন তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা মিক্সার ব্ল্যান্ডারে চারটা টমেটো নিয়েছি আর চারটা পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম আগে থেকে বেরেস্তাটা নিয়ে নিয়েছি নিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিব তো এই তো আমার পেস্টটা এরকম হয়েছে তো এখন এইটা রেখে আমি চলে যাব চুলায় চুলা একটা প্যান বসিয়ে আমি নিয়ে নিয়েছি তাতে পাঁচ চামচের মতো তেল তারপর দিয়ে দিব আমি এখানে এক টেবিল চামচ জিরে গুঁড়া তারপর দিয়ে দিব দুই টেবিল চামচ রসুনের পেস্ট দুই টেবিল চামচ আদার পেস্ট এখন এইগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে আমি আগেই আপনাদেরকে বলে রাখি এই রান্নাটা কিন্তু ছোটো বড় সবারই খুবই পছন্দের রান্না হবে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলবেন না বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা আসলেই ছোটো বড় সবার কাছে খুবই ভালো লাগবে তো এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নিব দুই মিনিটের মতো তারপর আমি সেই বেরস্তা আর টমেটোর পেস্টটা দিয়ে দিব দিয়ে এখন আবারও খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করে এটাকে আমি পাঁচ মিনিট মতো কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব আমি চিকেনের পিসকুলা এক এক করে আমি সব পিসকুলা দিয়ে দিব দিয়ে আবারও মিক্স করে নিব মনে করে কিন্তু ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইবটা করে নেবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার কিন্তু খুবই ভালো লাগে মাংসগুলা প্রায় ছয় থেকে সাত মিনিট আবারও কষিয়ে নিব খুবই অল্প আছে আমি এটাকে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিব এক এক করে মশলা তো প্রথমে আমি এখানে দেড়টা চামচের মতো লবণ দিয়েছি লবণটা আপনাদের উপরেই ডিপেন্ড করে লবণটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এখন দিয়ে দিব আমি একটা চামচের মতো মরিচ গুঁড়া এখানে আপনি কাশ্মীরি কাঁচা লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন তারপর দিয়ে দিব এক চামচ মতো হলুদ গুঁড়া এখন দিয়ে দিব আমি একটা চামচের মতো ধনে পাতার গুঁড়া এখন দিয়ে দিব আমি একটা চামচ মতো গরম মশলা গুঁড়া তা দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নিব মশলাগুলা একটু কষিয়ে আমি দিয়ে দিব এক কাপ মতো পানি পানি দিয়ে দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব তারপর দিয়ে দিব আমি কয়েকটা কাঁচা মরিচ কাঁচা মরিচটা আমি আস্ত দিব শুধু এখানে ফ্লেভারের জন্য তো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে আমি চুলাটা অফ করে নিব অফ করার পাঁচ মিনিট পর আমি সার্ভিং ডিশে নিয়ে নিব তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চিকেন কষাটা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে ভিতরের মাংসটুকু কিন্তু খুব ভালো করে হয়েছিল আর ফ্লেভারটাও খুব ভালো এসেছিল। এই রান্নাটা কিন্তু ছোট বড় সবারই খুবই ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এত সুন্দর করে এত ভালো কালার নিয়ে এই রান্নাটা হয়েছিল দেখেই আমার এখনই মনে হচ্ছে আবার তৈরি করে খেয়ে নেই তো আশা করি বরাবরের মতো আমার এই রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম